বছর জুড়েই থাকে লেবুর চাহিদা। জ্বর, সর্দি, কাশি, ওজন কমানো থেকে শুরু করে সব কিছুতেই যেন লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুর পুষ্টিগুণের কথা তো নতুন করে বলার কিছু নেই। লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে কেউ কেউ আছেন বাজার থেকে একেবারে বেশি করে কিনে আনেন লেবু, অনেক সময় আবার দাম বেড়ে যেতেও দেখা যায়। তাই ঘরে থাকা লেবু সংরক্ষণ করা বা বেশি দিন তাজা রাখা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। সেক্ষেত্রে যে কৌশলগুলো করবেন জেনে নিন। ফ্রিজে রেখে দিতে পারেন লেবু, তাহলে কয়েকদিন বেশ টাটকা এবং তাজা থাকবে। তবে অন্য সবজির সঙ্গে রাখলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, তার চেয়ে প্লাস্টিকের প্যাকেটে ভরে আলাদা করে রাখা নিরাপদ। বাজার থেকে কিনে আনার পর লেবু ধুয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজে তুলবেন না, তাড়াতাড়ি পচে যাবে। ধোয়ার পর শুকিয়ে নিয়ে তারপর তুলবেন। লেবু কখনো সরাসরি রোদে রাখবেন না, রোদের সংস্পর্শে এসে লেবু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে কিংবা শুকিয়েও যেতে পারে। তাই সবসময় রোদ থেকে লেবু দূরে রাখুন। লেবু টুকরো করেও রাখতে পারেন, সেক্ষেত্রে একটি বায়ু নিরোধী কৌটায় ভরে ফ্রিজে রাখলে ভালো থাকবে, যাতে বাতাস না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বাতাস লাগলে লেবু নষ্ট হয়ে যেতে পারে। আলাদা করে কোনো একটি ঝুড়িতে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলেও অনেকদিন ভালো থাকবে লেবু। সামনেই রমজান মাস, আমরা অনেকেই লেবুর শরবত অনেক পছন্দ করে থাকি, তাই এই টিপসগুলো আশা করছি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।